নমস্কার এই মুহূর্তে একটা সিএপিএফ অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের নিয়ে একটা লেটেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্রথমে হেডলাইনে তোমরা আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ এনএসএ যার সম্পূর্ণরূপ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যিনি রয়েছেন বর্তমানে অজিত দোভাল তিনি সাজেস্ট করেছেন ইন্টিগ্রেশন অফ সিএপিএফ ডিউরিং ডেপ্লয়মেন্ট ডেপ্লয়মেন্টের দরুন সিএপিএফ যে রয়েছে সিএপিএফ বলতে প্রথমত আমরা এখানে কি বুঝি প্রত্যেকে যেন বিএসএফ সিআরপিএফ আর পি আসাম রাইফেল এদেরকে বোঝা হয় এই বাহিনীগুলোকে বোঝা হয় ঠিক আছে ইন্টিগ্রেশন কথাটির মানে হচ্ছে একত্রিকরণ বা মিশ্রণ তো এই পাবলিশড হয়েছে মে মাসের চব্বিশ তারিখে এখানে কি উল্লেখিত রয়েছে বা মেইন পয়েন্ট কোনটা রয়েছে সেগুলো তোমাদের আমি এখানে বোঝানোর চেষ্টা করছি কারণ আপকামিং জিডি কনস্টেবলের ক্ষেত্রে ঠিক আছে হতে পারে সেক্ষেত্রে কিছু পরিবর্তন হলেও হতে পারে কারণ তিনি যেহেতু বলেছেন তো বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে পরবর্তীকালে যে গভর্নমেন্টই আসুক না কেন চারই জুন রেজাল্টের পর তো এই জিনিসটা কিন্তু অনেকটা দেখার চেষ্টা করবে তিনি এখানে কি বলেছেন এখানে যেটা বলা হয়েছে হোয়েন এভার দ্য রিক্রুইটমেন্টস আর দেয়ার ইন ওয়ার অর পিচ মানে যুদ্ধক্ষেত্রে বা শান্তির ক্ষেত্রে যে যেমনভাবে রিকুইটমেন্টের প্রয়োজন হয় উই হ্যাভ টু সি ইফ উই হ্যাভ টু ডেপ্লয় থার্টি ব্যাটালিয়ানস অফ সিএপিএফ ঠিক আছে অ্যাট দ্য বর্ডার্স ইট নট ম্যাটার ই বিএসএফ ইজ নট অ্যাভেলেবেল সি আর পি এফ ক্যান অলসো ডু দ্য সেম থিং আমরা যেটা জানতাম যে বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স এরা কেবলমাত্র বর্ডারেই থাকবে আইটিবি ইন্দো টিপেডিয়ান পুলিশ ফোর্স যারা রয়েছে বর্ডার পুলিশ ফোর্স তারা কেবলমাত্র ওই পাহাড়ি এলাকা বা ইন্দো টিপেডিয়ার সেই সমস্ত এলাকা থাকবে তো অজো দভাল তিনি যিনি স্যার অজিত ডোপাল তিনি যেটা এখানে বলতে চেয়েছেন যে অ্যাট দ্য বর্ডার্স ইট নট ম্যাটার ইফ বিএসএফ ইজ নট অ্যাভেলেবেল ঠিক আছে যদি বিএসএফ অ্যাভেলেবেল না থাকে বর্ডারে সেক্ষেত্রে সি আর পি এফ সে একই কাজটা করতে পারবে দে হ্যাভ বিন ট্রেইন তারা প্রশিক্ষিত দেয়ার ইকুইপমেন্ট অ্যান্ড কমিউনিকেশান ডিভাইস আর সেম তাদের ইকুইপমেন্ট এবং কমিউনিকেশন ডিভাইস একই ইভেন এমনকি এ প্লাটুন ওয়ান সেকশন অফ সি আর পি এফ অ্যান্ড টু বিএসএফ ক্যান বি দেয়ার ডাজ নট ম্যাটার দে উইল মার্চ সিমিলারলি ফর ইন্টারনাল সিকিউরিটি ইফ সামথিং মেজর হ্যাজ হ্যাপেন্ড ওয়েদার উই শুড বি থিঙ্কিং অফ ডেপ্লয়মেন্ট দেম বিএসএফ ইট জাস্ট অ্যান আইডিয়া ইজ সেট এবং দেখো এখানে আর একটা জিনিস দ্য টেন ল্যাক্স স্ট্রং সি পি এফ কম্প্রাইজ দ্য বিএসএফ সিআরপিএফ আইডিপিপি সিআইএসএফ এস এস বি অ্যান্ড আসাম রাইফেল বর্তমানে এই সিএপিএফ মানে হচ্ছে প্রায় দশ লক্ষ শক্তিশালী যে সিএপিএফ রয়েছে তার মধ্যে বিএসএফ সিআরপিএফ আইডিপিপি সি আইএসএফ এসএসবি এবং আসাম রাইফেল বর্তমানে রয়েছে তো তিনি এখানে কী বোঝাতে চেয়েছেন যে যার দরুন এই ভিডিওটা তোমাদের সামনে আমি নিয়ে আসলাম ঠিক আছে তো ওইটা কিন্তু একটু মোস্ট ইম্পর্ট্যান্ট এই ভিডিওটা কেন এ কারণেই বলছি এখানে শুধুমাত্র যেটা বলেছে এখানে শুধুমাত্র যেটা বলেছে সেটা হচ্ছে এটা ডিউরিং ডেপ্লয়মেন্ট মানে ডেপ্লয়মেন্টের দরুন যখন ডেপ্লয়মেন্ট করা হবে যখন দেশের মধ্যে কোথাও কোনো অশান্তি বা যুদ্ধ তো সেক্ষেত্রে তিনি বলেছেন ডিউরিং ডেপ্লয়মেন্ট ডেপ্লয়মেন্ট ক্ষেত্রে সিএপিএফ যে রয়েছে এর অধীনে যে সমস্ত বাহিনী রয়েছে সেগুলোকে ইন্টিগ্রেশন বা একত্রিত করা রয়েছে কারণ কি কারণ তিনি বলেছেন বিএসএফ সি আর পি এফ যে যে প্রত্যেকটা আলাদা আলাদা বাহিনী ছটা বাহিনী তোমাদের নাম বললাম প্রত্যেকেরই প্রশিক্ষিত তাদের কমিউনিকেশন তাদের কাজ প্রায় নমুনা একই কিন্তু তাদের ডেপ্লয়টা এক একজনের এক জায়গায় হয় ঠিক আছে তাদের ডেপ্লয়টা এক একজনের এক এক জায়গায় হয় কিন্তু তিনি বলেছেন যে না তিনি সাজেস্ট করেছেন এখনই এটা কিন্তু প্রতিফলিত হয়নি এখনও এটা কিন্তু চালু হয়নি বা লাগু হয়নি তিনি শুধু বলেছেন সাজেস্ট করেছেন তো এরকম কিছু করতে তো সেক্ষেত্রে পরবর্তীকালে যে নতুন নোটিফিকেশানগুলো আসবে সেক্ষেত্রে কি আমরা বর্তমানে যে চুজ করি যে আমি বিএসএফে ফার্স্ট চুজ দিলাম তারপরে সেকেন্ড দিলাম এসএসবি থার্ড দিলাম সি এপিএফ এরকম কিছু আসবে নাকি এই সমস্ত বাহিনীগুলোকে একটি নামে চেনা হবে সি সিএপিএফ শুধুমাত্র সিএপিএফ যেমন আর্মির ক্ষেত্রে আর্মি ইন্ডিয়ান আর্মি তার হচ্ছে সিএপিএফ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এর মধ্যে বাহিনী থাকবে এর মধ্যে এসএসবি বিএসএফ আলাদা থাকবে কিন্তু সমুখ সংযুক্তকরণ করার যে কথা তিনি এখানে বলেছেন ঠিক আছে তো এইটুক আপডেটটা তোমাদের জানিয়ে দিলাম জানিয়ে রেখে দিলাম তো রেজাল্টের সাথে আপকামিং রেজাল্টের সাথে এর কোনো সম্পর্ক নেই যে নে এখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দফল তিনি এই জিনিসটিকে সাজেস্ট করেছেন ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস সিএপিএফকে নিয়ে তো চব্বিশ সালে আশা করছে এরকম কোনো দেখব না কিন্তু আপকামিং যে সমস্ত রিক্রুটমেন্টগুলো রয়েছে সেক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসতে পারে বা সেক্ষেত্রে কি নতুন কোনো নির্দেশিকা থাকতে পারে তো সেগুলো আমরা পরবর্তীকালে জানতে পারবো ঠিক আছে জাস্ট এতটুকু তোমাদের এখানে জানিয়ে দিলাম যেটা দ্য হিন্দু আর্টিকেলে উঠে এসেছে চলো ভিডিওটি এতটুকুই ছিল তোমার মতামত কী তোমার মতামত অবশ্যই কিন্তু ভিডিওতে ব্যক্ত করার চেষ্টা করবে চলো জয় হিন্দ